চারটা নরম আছে, ওয়েট করবেন, দিয়ে এক ঘন্টা পর ধরে দেখবেন যে চারটা কি ঝুরো হয়ে যাচ্ছে কিনা। যদি ঝুরো হয়ে আসে তাহলে বুঝতে হবে এখন আঠা ধরেনি, আরও মিষ্টির গাদ লাগবে। এরকম দিয়ে 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 24 ঘন্টার মধ্যে আপনি এটাকে এমন একটা কনসিস্টেন্সিতে আনতে পারবেন যেখানে নরম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাকিব ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আম, লিচু, বাংলাদেশের সবচেয়ে নির্মল বাতাস এবং পরিচ্ছন্ন শহর রাজশাহী থেকে আমি আছি আপনাদের সাথে এবং আজকে নিয়ে আসলাম নতুন একটি পর্ব। বিষয়টা কি সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে সাত মশলা দিয়ে সব রকম মাছের চার। হ্যাঁ, এটা তো দেখাবোই, বাট শুরুতে কিছু কথা বলে রাখি। প্রিমিটিভ ফিশিং বাকিব বাংলাদেশের প্রথম এবং একমাত্র সম্পূর্ণ লাইসেন্সড গেম ফিশিং ট্যাকল ম্যানুফ্যাকচারার এবং গেম ফিশিং কনজিউমেবলস অর্থাৎ টোপ চার ছিপ বসে সব কিছু ম্যানুফ্যাকচারার। এবং আমরা বাংলাদেশে আমাদের দুটো শোরুম আছে, সবসময় ভাবে দেখাই চারটা হয়ে যায়, দুটো শোরুম আছে। একটা হচ্ছে রাজশাহীতে, যেটা আমি দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে আমাদের মেইন অফিস এবং ফ্যাক্টরি। এটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ডে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় গলিতে। স্ক্রিনে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন, এখানে টোপ চার ছিপ বসে থেকে শুরু করে সব কিছু পাবেন, ব্র্যান্ডেড, আমাদের নিজেদের ব্র্যান্ডেড সব কিছু। আর যারা ঢাকা যেতে চান, ঢাকায় আমাদের নিজস্ব স্থাপনায় নিজস্ব শোরুম রয়েছে, সেটা হচ্ছে পূর্ব মেরুল বাড্ডায় বাড্ডা থানার 100 গজের মধ্যেই। স্ক্রিনে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন, এখানেও আমাদের উৎপাদিত টোপচার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দাইওয়া সীমানো সব রকম ছিপ বড়শি, রড, রিল, সুতা সবকিছু আপনারা পাবেন। এখন যারা নতুন মাছ শিকার করতে যাচ্ছেন তাদের জন্য ছিপ বড়শি অর্থাৎ রড, রিল যেটা, সেটা দুটো প্যাকেজ রয়েছে। প্রথম প্যাকেজ, যারা ট্রেডিশনাল হাত ছিপ দিয়ে স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে একটি প্যাকেজ, যেটা হচ্ছে 1200 টাকা, টেলিস্কোপ একটা হাত ছিপ, সাথে ফাতা ভরা বড়শি সুতা সবকিছু থাকছে। আর যারা চাচ্ছেন যে আধুনিক যুগের রড এবং রিল, স্পিনিং রিল দিয়ে শুরু করবেন, তাদের জন্য থাকছে আরেকটি প্যাকেজ। এখানে রড, রিল, টেলিস্কোপিক রড, রিল, ফাতা ভরা বড়শি, টোপ সবকিছু থাকছে। এটার প্যাকেজের প্রাইস হচ্ছে 2500 থেকে 2600 টাকা। 8 ফিটের রড দিয়ে প্যাকেজ 2500 টাকা, 2550 হচ্ছে 9 ফিটের রড দিয়ে এবং 2600 হচ্ছে 10 ফিটের রড দিয়ে। চলে আসি আমরা ভিডিওর মেইন পর্বে, সেটা হচ্ছে আমরা সবসময় বলি বা এর আগে আপনাদেরকে বলেছি যে কমন সেন্স ইউজ করেন। এত রকম 7-17 মশলা কেন? শুধু 10 মশলা, 15 মশলা, 20 মশলা দিয়ে কি চার হয়? না, আজকে সেরকম 7 মশলা দিয়ে একটা চার দেখাবো, 7টা মশলা ব্যবহার করে, এবং এটা নিজেরা তৈরি করবেন, সারা বছর মাছ মারতে পারবেন। এটুকু আমি বলতে পারি, বিশ্বাস না হলে 200-300 টাকা নষ্ট করলে আপনি বুঝতে পারবেন যে এটাতে কাজ হয় নাকি হয় না, উত্তর আপনারাই জেনে যাবেন। আচ্ছা, এখানে প্রথমে আমরা চলে আসি সলিডস এর বিষয়ে, মেইন কি কি জিনিস ব্যবহার করব। এর মধ্যে আমাদের সরিষার খোল লাগবে হচ্ছে 400 গ্রাম, নারিকেল খোল লাগবে হচ্ছে 100 গ্রাম, ঘিয়ের ছাঁকা লাগবে 100 গ্রাম এবং ছানা লাগবে হচ্ছে 50 গ্রাম। পাঁচ দেখাচ্ছে 50 গ্রাম। আচ্ছা, যেটা করবেন, সরিষার খোল গুঁড়ো করে নেবেন, দিয়ে একটা লোহার কড়াই বা কড়াইয়ের মধ্যে বিনা তেলে আস্তে আস্তে আধা ঘন্টা ভাজবেন, ধীরে, যাতে হালকা খয়েরি কালার হয়ে আসে। নারিকেল খোলটা এটাও ভাজবেন, এটা খয়েরি কালার বাট একটু ডার্ক কালার হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করবেন, সবই গুঁড়া অবস্থায়। আচ্ছা, এ দুটো আপনি নামিয়ে দিলেন। এবার যেটা করবেন সেটা হচ্ছে আপনি নেবেন হচ্ছে 1 কেজি মিষ্টির গাদ। জি, মিষ্টির গাদটা সঙ্গে সবসময় বলে রাখি, এবারও বলে দিব, এটাকেও গরম করে নেবেন, এটাকে পুরোপুরি ফুটন্ত করার দরকার নেই, আধা ঘন্টা হালকা আছে, আস্তে আস্তে গরম করে নেবেন। যেটা করবেন সেটা হচ্ছে এইগুলো সাইডে রেখে মশলার কাজটা শুরু করে দেবেন, বা এগুলো গরম হতে থাকবে যখন, অ্যাটলিস্ট গাদ গরম করতে হতে মশলাগুলো করে দিতে পারবেন। এবার আসি মশলার ক্ষেত্রে, যেখানে 7টা মশলা আপনাকে দিব। বজ 20 গ্রাম, একাঙ্গী 20 গ্রাম, জটা মাংসি 20 গ্রাম, মরা মাংসি 20 গ্রাম, মেথি 30 গ্রাম, জয়ফল এবং জয়ত্রী 5 গ্রাম। এই মশলাগুলো নিয়ে নেবেন, একটা কড়াইয়ে হালকা আছে আধা ঘন্টা ধরে ভাজবেন, বিনা তেলে ঠান্ডা করবেন, পাউডার করবেন, গুঁড়া করবেন। হামালদিস্তা বা মর্টাল পেস্টেলে গুঁড়া করতে গেলে অনেক সময় আঁশ থেকে যায়, যতটা মিহি পাউডার পারেন ততটা করে নেবেন, ব্লেন্ডার দিয়ে করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এগুলো সব ঠান্ডা অবস্থা গেল, এখন আমরা মিক্সিং করব। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের যে সলিডসগুলো আছে অর্থাৎ মশলাগুলো একসাথে নিয়ে নিব, সরিষার খৈল ভাজা গুঁড়া এটা নিয়ে নিব, যেটা ইয়া আছে আমাদের নারকেল খোল আছে নিয়ে নিব, ঘিয়ের ছাঁকা নিয়ে নিব, ছানা যেটা আছে নিয়ে নিব, একসাথে নিয়ে হাত দিয়ে যত ভালো করে সম্ভব মিশিয়ে নিব। খুব ভালো করে মিশাতে হবে, 10 মিনিট হাতে ডলেন মিশে যাবে। আপনারা বলতে পারেন যে মিশছে না, হাতটা ধরেন মিশে যাবে, এই সলিডসটা হলো। এবার যে মিষ্টির গাদটা ছিল হালকা গরম অবস্থায়, অল্প অল্প করে 1/2 কেজি, প্রায় 1/2 কেজির মতো মিষ্টির গাদ দিবেন।
এই অবস্থায় আসলে মিষ্টির গাদের যে সাবধানতাটা সেটা আমি বলে দিই আপনাদেরকে। মিষ্টির গাদ এক কেজি বলছে এই কারণে, কারণ কারো কাছে মিষ্টির গাদ হবে পাতলা, কারো কাছে হবে গাঢ়। বেশি পাতলা মিষ্টির গাদ দিলে আপনার যে চারটা আছে সেটা আঠালো হবে না, একদম ল্যাটা হয়ে যাবে, পানির মতো তরল হয়ে যাবে। কাজে যতটুকু মিষ্টির গাদ প্রয়োজন ততটুকু দিবেন, দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করবেন, চারটা নরম আছে ওয়েট করবেন, দিয়ে এক ঘন্টা পর ধরে দেখবেন যে চারটা কি ঝুড়ো হয়ে যাচ্ছে কিনা। যদি ঝুড়ো হয়ে আসে তাহলে বুঝতে হবে এখন আঠা ধরেনি, আরও মিষ্টির গাদ লাগবে। এরকম দিয়ে 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 24 ঘন্টার মধ্যে আপনি এটাকে এমন একটা কনসিস্টেন্সিটা আনতে পারবেন যেখানে নরম আঠালো কিন্তু একেবারে গলে পড়ে যাচ্ছে এরকম না। এটাকে আপনি এবার একটা কৌটায় মুখ বন্ধ করে কৌটার উপর ছুঁই দিয়ে একটা ফুটো করে রোদে রেখে দিবেন। যতদিন রোদ খাওয়াবেন তত বেটার। আপনি যদি 15 দিন পর এটাকে ইউজ করতে চান চারটাকে, আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট আমরা সাজেস্ট করি 1 মাস। রোজার টাইম আসছে, এই টাইমে তো আরামসে এখানে তো আর সবাই এখন মাছ ধরতে যাবে না, অনেকটা টাইম পাচ্ছেন, ওয়েদারও এখন ভালো, এই ওয়েদারে আস্তে আস্তে এই চারটাকে মজিয়ে নিন। যদি তারপরেও এক পর্যায়ে যে 15 দিন পর দেখেন যেটা ঝুড়ো হয়ে যাচ্ছে, আবার মিষ্টির গাদ অল্প অল্প করে দিন, এটাকে কনসিস্টেন্সি ঠিক রাখার চেষ্টা করুন। সাধারণত 700 গ্রামের বেশি এর মধ্যে প্রয়োজন নেই আমাদের মিষ্টির গাদ। কাজেই বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম, এটা সব মাছের জন্য, আহামরি কোনো রকেট সায়েন্স না। আমি আপনাদেরকে বলবো না এইটা দেখেন ওইটা দেখেন সেটা দেখেন, না, সিম্পল জিনিস নিজে ট্রাই করেন। ধরলাম আপনার সর্বোচ্চ 300 টাকা খরচ গেল, জীবনে 300 টাকা খরচ করে নিজে শিওর হয়ে নেন যে এত রকম যে কথা চলে 7, 17, 15, 20, 30 মশলা, না ভাই অল্প মশলা দিয়েও ভালো চার করা যায়। যা হোক, এই চারটা নিয়ে আপনাদের ব্যবহারের জন্য এবং ফলাফলের জন্য শুভকামনা। মাছ পাইলে কাজ হলে এই ভিডিওতে এসে কমেন্টে লিখে যাবেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, এবং আমাদেরকে ছবিও পাঠাতে পারেন। চলে আসি এখন প্রশ্ন পর্বে। আমরা প্রতিটা ভিডিওতে এখন 3টা অংশ থাকে, একটা হচ্ছে রেসিপি, একটা হচ্ছে প্রশ্ন, আর আরেকটা হচ্ছে টিপস। ভিডিওর লাস্টে একটা টিপস আপনাদের জন্য থাকবে। প্রশ্ন, ভাই পাক দিয়ে মাছ শিকার না মাছ দিয়ে? আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন যে বাঘ দিয়ে মাছ শিকার না মাছ দিয়ে বাঘ শিকার। প্রথম কথা ভাই, বাঘ তো কবুতরে বাঘ দেয়, মুরগিতে বাঘ দেয়। এই বাঘ আমরা ধরে নিলাম যে আশা করছি সঠিকভাবে অন্তত লিখবেন আর কি। যাই হোক, প্রশ্নটা হচ্ছে বাঘ দিয়ে মাছ শিকার না মাছ দিয়ে বাঘ শিকার। এটার উত্তর দিতে গেলে খুব সুন্দর একটা মানে বুঝে আমাদেরকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে লো বাজেট মুভি তো চেনেন, লো বাজেট মুভি কথাটা মাথায় রাখেন। তার আগে বিষয়টা হচ্ছে যে ভাই মাছ শিকারে গল্প কথা এগুলো চলে না। যেমন মাছ তো ভাই টোপ চার দিয়ে শিকার করে, বাঘ দিয়েও মাছ শিকার করে না মাছ দিয়েও বাঘ শিকার করে না। আর মাছ শৌখিন মৎস্য শিকার জগতে এই বাঘ মাছের কাহিনীর কোনো জায়গা নেই বা প্রশ্নের কোনো স্কোপ নাই। এই প্রশ্নগুলো তখনই ওঠে যখন হচ্ছে লো বাজেট মুভি আর কথা আছে। লো বাজেট মুভি বলতে কি বোঝাচ্ছি দেখেন, আমরা কিন্তু অনেকে বাঘ দেখেছি, চিড়িয়াখানায় বাঘ দেখতে পাওয়া যায়, চিড়িয়াখানা আমরা যেই দেখি যাই দেখি, অনেকে সুন্দরবন যাই, আমরা যারা অ্যানিমেল পছন্দ করি মানে অ্যানিমেল অ্যাক্টিভিস্ট আছে তারা বিভিন্ন জায়গায় যে বাঘ টাঘ দেখতে পাই, তাদের কাছে যারা বাস্তব জীবনে বা আমরা মুভিতে সিনেমাতে ভালো বিগ বাজেট মুভিতে সিনেমাতে বাঘ দেখি, যে বাঘটা দেখতে হচ্ছে এরকম। কিন্তু তারপরেও গোটা বিশ্বের সব কিছু তো সমান না, সব দেশ সমান না বা সব গোত্র সব শ্রেণীতে সমান না, সেখানে কিছু লো বাজেট মুভিতেও মানুষ বাঘ দেখে, যেটা হচ্ছে এইটার মতো। এখন ঘটনা হচ্ছে যে বাস্তবের এই বাঘটাকে বাদ রেখে আমরা যখন লো বাজেট মুভির এই বাঘটা দেখব, তখন আসলে এই মাছ ধরার ক্ষেত্রে এরকম প্রশ্ন চলে আসে, বুঝছেন না? এখন আমরা অনেকে যে লো বাজেট মুভির কথা বলছি, একটা এক্সাম্পল দিই, লো বাজেট মুভির মধ্যে যে মাছ শিকার জগতে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় লো বাজেটের যখন কথা বলছে, লো বাজেট মুভির মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে এক টোপে এক মাছ শিকার। কিরকম সেটা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনি একটা টোপ দিয়ে একটা মাছ ধরলেন, এটা যে সব জায়গায় এক টোপ দিয়ে এক মাছ হবে সেটা তো না, তার কাজে এটা একটা মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। আচ্ছা, আপনারা প্রত্যেকটা মানুষ জীবনে টিকিটে তো গিয়েছেন, তাই না? টিকিটে যান, টিকিটে যে জাস্ট চুপচাপ দাঁড়ায় দেখেন, সকাল 4:00 থেকে বিকাল 5 পর্যন্ত একদিনে সকাল সন্ধ্যা যখন টিকিটে মাছ শিকার হয়, মানুষ একটা ব্যক্তি নিম্নে 60-70-100 টোপ ফেলে, 100 টোপের মধ্যে 100 টোপই কি খায়? এটা কি সম্ভব না অসম্ভব? 100 টোপের মধ্যে 100 মাছই খেয়েছে, এটা একটা মিথ্যা কথা। তা আবার টিকিট পুকুরে, যারা টিকিট পুকুর করেন তাদেরকে আমি বলছি,
কাজে এই মিথ্যা প্রচার করার কি দরকার? হ্যাঁ ভাই, বলতে পারেন যে টোপটা মাছ খায়, টোপ ফেলে টোপ মাছ খায়, একে তো কাটছাট ভিডিও বিভিন্ন জায়গায়, তারপরে কোনো মতে বলে দিলেই হলো। এই জন্য আমরা বলি যে ভালো বাজেটের সিনেমা দেখুন, লো বাজেট মুভি দেখা বাদ দিন। এই লো বাজেট মুভি দেখলে মাথায় কিছু সমস্যা হয়, মানে মেন্টালি কিছু প্রবলেম আসে। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেম ফলাফল হচ্ছে যে এই ধরনের প্রশ্ন, বাঘ দিয়ে মাছ শিকার না মাছ দিয়ে বাঘ শিকার? ওয়ার্ডিংটা মানে সিম্পল বাংলাও সঠিকভাবে লেখা আছে না কি? যাক, আমাদের পর্যবেক্ষণ যেটা, আমাদের মনে যেটা মানে আমরা বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যেটা মতামত সেটা আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সবসময় বলবো, একদিকে যেরকম লো বাজেট মুভি, আরেকদিকে সেরকম এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকবেন। আর আজকাল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের লো বাজেট মুভিটাকে, মানে অন্তত এই টাইপের লো বাজেট মুভির বাগ বানাইতে হলে তো কিছু অর্থকরির প্রয়োজন আছে, তাই না? এই কারণে বিভিন্ন জায়গায় দেখবেন যারা এই ধরনের লো বাজেট মুভি বানায় তারা আজকাল প্রিমিটিভ ফিশিং বা আকিব এর রেজিস্টার্ড ট্রেডমার্ক পণ্য যেগুলো আছে, রেডি টপ আছে, কারেন্টার আছে, বিভিন্ন রকম আমাদের পণ্য আছে রেজিস্টার্ড ট্রেডমার্ক করা, আমরা একটা রেজিস্টার্ড ব্র্যান্ড, তাদেরই নামগুলো ইউজ করে ভোগিচুগি মাল বিক্রি করে প্রতারণার মাধ্যমে টাকা অর্জন করছে, এবং সেই টাকা দিয়ে চাচ্ছে একটু ভালো করে ভিডিওটা একটু ভালো করে দেওয়া যায় কিনা, একটু লো বাজেট মুভি একটু বানানো যায় কিনা। কাজেই ভাই প্লিজ, আমরা রিকোয়েস্ট করছি আমাদের পণ্য নকল করে বিক্রি করে এই টাইপের লো বাজেট মুভি বানানো বন্ধ করেন। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমি কোনো মজা পাচ্ছি তা না, এটা বিব্রতকর বিষয়, আবারও বিব্রত হলাম আপনাদের সামনে। এনিওয়েজ, এবার যেটা বলবো সেটা হচ্ছে লাস্ট পর্ব। এখানে আমরা বলে দেবো একটা টিপস, সেই টিপসটা কি এর আগেও আমরা বলে দিয়েছি, সেটা হচ্ছে আপনি যে ধরনের চার বানান না কেন, এই চার যদি বেশি শুকনো শক্ত ঝুরঝুরা হয়ে যায়, তার মধ্যে ভালো টাইপের মিষ্টির গাঁট, ভালো টাইপের মিষ্টির গাঁট বলতে সাধারণত চমচম বা রসগোল্লা, যেগুলো একটু গাঢ় কালারের মিষ্টি হয়, সেই মিষ্টির যে গাঁটটা আছে সেই গাঁটটা নিয়ে এসে গরম করে জাল দিয়ে অল্প অল্প করে দিবেন এর ভিতরে, দিয়ে চারটাকে মিশাবেন, তাহলে এই চারটা ভালোও থাকবে এবং ঝুরো থেকে আস্তে আস্তে আঠালো নরম জায়গায় পৌঁছাবে। চার সবসময় রোদের মধ্যে রাখতে হয়, গ্যাস ফর্ম করে একটা কনস্ট্যান্ট প্রসেস এবং গ্যাসটা বের হওয়ার জায়গা লাগে। এটার আরেকটা টিপস আপনাদেরকে নেক্সট ভিডিও দিব। কাজেই আমরা আমাদের ভিডিও শেষ পর্বে চলে আসলাম। আমাদের সবসময় একটা সুনির্দিষ্ট প্রচার থাকে, সেটা হচ্ছে মানুষের খাবার, শিশু খাদ্য, এমনকি জীবন রক্ষাকারী ঔষধ, এগুলো যারা ভেজাল করে নকল করে বিক্রি করে বাজারজাত করে তারা যেমন নরপশুর চেয়ে অধম, ঠিক তেমনি যারা শৌখিন মৎস্য শিকারী আছেন, আমাদের শৌখিনতার সাথে খেলা করে, আমাদের শৌখিনতা এবং মন মানসিকতার সাথে ছিনিমিনি খেলে, যারা নকল টোপচার ভেজাল করে বিক্রি করে এবং নকল ছিপ বড়শি বিক্রি করে, তারাও কিন্তু নরপশুর চেয়ে অধম বলে আমরা বিশ্বাস করি। আপনাদের মতামত কি সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, ডিসলাইক দিলে কোনো সমস্যা নেই। এখানেই শেষ করছি, নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।